কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো নিশ্চয় ভালো আছো। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে আজ থেকে অনলাইন ক্লাস চালু হচ্ছে। তোমরা অবশ্যই বাসায় বসে বসে আমাদের ক্লাসগুলো দেখবা এবং সেই অনুপাতে প্র্যাকটিস করবা। ঘরে বাইরে বের হবে না, বাসায় বসে বসে ক্লাসগুলো অবশ্যই প্র্যাকটিস করবা, দেখবা। তো আজ আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা দেখো মুনাফা, তাহলে মুনাফা কি সে সম্পর্কে আমাদের আগে ধারণা নেওয়া দরকার। মনে করো তুমি কোনো ব্যাংকে কিছু টাকা গচ্ছিত রাখলা অথবা কোনো প্রতিষ্ঠানকে দিলা, কোনো ব্যক্তিকে দিলা, অথবা তুমি ব্যবসায় বিনিয়োগ করলা, তাহলে এর ফলে কিছুদিন পর অর্থাৎ কিছু সময় অতিক্রম করার পর, কিছু সময় অতিক্রম করার পর তোমাকে অতিরিক্ত কিছু টাকা দেওয়া হবে, অতিরিক্ত টাকা। এই অতিরিক্ত টাকাটাকে বলা হচ্ছে মুনাফা। কি বলা হচ্ছে? মুনাফা। তাহলে আমাদের মুনাফা সম্পর্কে ধারণা হলো। তো এই মুনাফাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? দুইটা ভাগে। মুনাফা মুনাফা একটা হলো সরল মুনাফা 2.1 চক্র বৃদ্ধি মুনাফা 2.2। তার আমরা আজ সরল মুনাফা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আরও লাভ ক্ষতি সম্পর্কে কিছু আলোচনা আছে। তা আমরা লাভ ক্ষতি যেহেতু ক্লাস 6 এবং 7 শিখেছি, সুতরাং সরল মুনাফার সমস্যার সমাধানের শেষে লাভ ক্ষতি সমস্যাগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। তো সরল মুনাফার সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের প্রয়োজনীয় 5টি জিনিস জানা অপরিহার্য। 1, আসল অথবা মূলধন। 2, প্রিন্সিপাল। এরপর আসো 2, মুনাফা। প্রফিট 3, মুনাফার হার 8। রেট অফ ইন্টারেস্ট 5, মুনাফা আসল 8, টোটাল অ্যামাউন্ট
তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো আমাদের সমস্যা সমাধানের জন্য এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। এক আসল ও অবলিক মূলধন, দুই মুনাফা, তিন মুনাফার হার, চার সময়, পাঁচ হলো মুনাফা আসল। তা আমরা আজ প্রথমে মুনাফা সল মুনাফা সম্পর্কে কাজ করি, আলোচনা করি। সল মুনাফা, মনে করো তুমি ব্যাংকে একশত টাকা জমা রাখলা, ব্যাংক তোমাকে ব্যাংক তোমাকে এক বছরে মুনাফা দেয় দশ টাকা, তাহলে বছর শেষে তোমার টাকা দাঁড়ালো কত? একশো যোগ দশ বা একশত দশ টাকা। আবার যদি তুমি এক বছর রাখো তোমাকে মুনাফা দেয় দশ টাকা, তাহলে আবার বছর শেষে তোমার কত টাকা হচ্ছে? একশত দশ যোগ দশ বা একশত বিশ টাকা। যদি আবারও তুমি এক বছর রাখো তাহলে তোমাকে মুনাফা দিচ্ছে কত টাকা? দশ টাকা। তাহলে আমরা এই আলোচনা থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা শুরুতে যে টাকাটা ব্যাংকে জমা রেখেছিলাম তার যে মুনাফাটা প্রতি বছর শেষে সেই মুনাফাটাই দেওয়া আছে। আর এই ধরনের মুনাফাগুলোকে বলা হচ্ছে সরল মুনাফা। কী মুনাফা? সরল মুনাফা। তাহলে সরল মুনাফা ক্লিয়ার সবাই? আমি এর আগে তোমাদের পাঁচটি পয়েন্ট লিখেছিলাম, যে পয়েন্টগুলো হলো আসল বা মূলধন, দুই নম্বর ছিল মুনাফা, তিন নম্বর মুনাফার হার, চার নম্বর সময়, পাঁচ নম্বর মুনাফা আসল। তা আজ আমরা মুনাফা নির্ণয় করার কৌশলটা শিখে নিই। মনে করো এক ব্যক্তি বা রমিজ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন। উনি সিদ্ধান্ত নিলেন ছয় বছরে টাকাটা উঠাবেন না। কত বছর? ছয় বছর। ব্যাংক ওনাকে 10% মুনাফা দেবেন, 10% হারে মুনাফা দেবেন। তাহলে উনি কত টাকা মুনাফা পাবেন? কত টাকা মুনাফা পাবে? এটা কী ছিল রমিজ সাহেবের আসল? এটা কতদিন উনি রাখতে চেয়েছিলেন? ছয় বছর। তার সময় মুনাফার হার ওনাকে ব্যাংক কী হারে দেবে? 10% হারে মুনাফার হার। ব্যাংক ওনাকে অতিরিক্ত যেটা দেবে সেটা কি মুনাফা? এটা হলো কত টাকা, এটা আমরা নির্ণয় করব। তা নিশ্চয়ই তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখতেছ। এখন দেখ, এই এই দশ শতকরা, এই 10% শত কথাটা অর্থ হলো একশত টাকার এক বছরের মুনাফা। একশত টাকার এক বছরের মুনাফা, এই শব্দ সরাসরি 10% দেওয়া থাকতে পারে অথবা বলা থাকতে পারে যে বার্ষিক মুনাফা, শতকরা বার্ষিক মুনাফা 10%, অথবা সরাসরি 10% দেওয়া থাকতে পারে। যদি সরাসরি 10% থাকে আমরা বুঝে নিব শতকরা বার্ষিক মুনাফা 10%, অথবা যদি এটা দেওয়া থাকে তাও ধরে নিব শতকরা বার্ষিক মুনাফা 10%। ওকে বাচ্চারা, তাহলে 10%, 10% বলতে আমরা কী বললাম? একশত টাকার এক বছরের মুনাফা কত টাকা? 10%। তো এক টাকার এক বছরের মুনাফা কত হবে? কম হবে না বেশি হবে? নিশ্চয়ই কম হবে। কম হলে কী হয়? ভাগ। তাহলে 10/100। অতএব রমিজ সাহেব ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? 5000 টাকা। তাহলে 5000 টাকার এক বছরের
মুনাফা কত হবে কম হবে না বেশি হবে নিশ্চয়ই বেশি হবে বেশি হলে কি হবে গুণ 10 গুণন 5000 নিচে কত 100 টাকা অতএব রমিজ সাহেব কত বছরের জন্য টাকাটা রেখেছিল 6 বছরের জন্য তাহলে 5000 টাকার 6 বছরের মুনাফা কম হবে না বেশি হবে বেশি আরো বেশি হবে তাহলে সেক্ষেত্রে কি হবে গুণ 10 গুণন 5000 গুণন 6 ভাগ কত 100 টাকা তাহলে যেহেতু আমরা কাটাকাটি জানি এটা কাটাকাটি করার পর আসছে আমাদের কত 3000 টাকা তাহলে এই 3000 টাকাটাই হলো আমাদের মুনাফা 3000 টাকাটা কি মুনাফা তাহলে মুনাফার সাথে আমরা তাহলে মুনাফা নির্ণয় করা অবশ্যই শিখে ফেললাম এটা একটা কৌশল আমরা আর একটা কৌশল শিখব সেটা হ্যাঁ এখন আলোচনা করব আমরা জানি মুনাফা ইকুয়াল আসল গুণন মুনাফার হার গুণন সময় অর্থাৎ মুনাফাকে কি দ্বারা প্রকাশ করেছিলাম আই দ্বারা আসলকে কি দ্বারা পি দ্বারা মুনাফার হারকে কি দ্বারা আর দ্বারা সময়কে কি দ্বারা এন দ্বারা তাহলে আমরা কি বুঝলাম আই ইকুয়াল কত পি আর এন আই মুনাফা পি আসল আর মুনাফার হার এন হলো সময় আমরা এই সূত্র প্রয়োগ করেও মুনাফা নির্ণয় করতে পারবো তাই এখন আমরা এই সূত্র প্রয়োগ করে মুনাফা নির্ণয় করব তাহলে আমরা জানি আই ইকুয়াল পি আর এন এখানে কি কি রমিত সাহেব ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন 5000 টাকা সেটা কি আসল তাহলে আসল পি ইকুয়াল 5000 টাকা মুনাফার হার আর ইকুয়াল 10% তা আমরা জানি পার্সেন্টকে তুলে দেওয়ার জন্য কি করতে হয় 100 হরে দিতে হবে কাটাকাটি করে আমরা কত পাচ্ছি এক ভাগ কত 10 এরপর আমাদের সময় উনি কত বছরের জন্য ব্যাংকে টাকা জমা রেখেছিলেন 6 বছরের জন্য সময় এন ইকুয়াল কত 6 বছর অতএব মুনাফা আই ইকুয়াল পি আর এন পি কত টাকা 5000 আর কত এক ভাগ 10 এন কত 6 বছর তো আমরা এটাকে ক্যালকুলেশন করে কত পাচ্ছি 3000 টাকা তাহলে দেখো ওই ক্ষেত্রে আমরা ঐকিক নিয়মেও করে আসলাম আমাদের মুনাফা কত 3000 টাকা সূত্র প্রয়োগ করলাম সেক্ষেত্রে মুনাফা কত 3000 তাহলে আমাদের কোনো ত্রুটি হয়নি দুই নিয়মেই করা যাবে তো তোমাদের যে নিয়মটা ভালো লাগবে তোমরা নিশ্চয়ই সেই নিয়মটাই করবা এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে ওই নিয়মে করা যাবে না এই নিয়মে করা যাবে তাহলে তোমরা এই নিয়মে অবশ্যই করতে পারো এই নিয়মটা অবশ্যই অবশ্যই হ্যাঁ সহজ এবং সংক্ষেপে শেষ করা যায় তো এখন আমরা যেহেতু মুনাফা নির্ণয় করা শিখলাম তাহলে এর পাশাপাশি আমরা মুনাফা আসল নির্ণয় করতে পারব তাহলে আমরা জানি মুনাফা আসল
মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। আসল কত টাকা ছিল? 5000 টাকা। মুনাফা কত পাইলাম আমরা? 3000 টাকা। তাহলে 5000 আর 3000 কত হচ্ছে? 5 আর 3 8000 টাকা। তাহলে আমরা মুনাফা নির্ণয়ের সাথে সাথে আমরা মুনাফা আসলে একসঙ্গে নির্ণয় করতে পারলাম। তাহলে আমাদের সমস্যা সমাধান করে আমরা কী পেলাম? মুনাফা কত পাইলাম? 3000 টাকা। তাহলে অতএব নির্ণয় মুনাফা 3000 টাকা, মুনাফা আসল 8000 টাকা। তা বাচ্চারা ক্লিয়ার সবাই? তো এই নিয়মে যে কোনো সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো প্রত্যেকটা অঙ্কই যেমন এর যে অঙ্কটা করা হলো এই নিয়মে আমরা আরও 2-3টা অঙ্ক করতে পারি। যেমন উদাহরণ উদাহরণ 3 অনুশীলনী অনুশীলনীর 4 5 6 7 4 5 6 7 14 নম্বর। তা তোমরা এই নিয়মে এই 5টি অঙ্ক অবশ্যই অবশ্যই বাছাই করবা। আজ আমরা আরেকটি নিয়ম শিখব। আসল বা মূলধন নির্ণয়। আসল বা মূলধন নির্ণয়। আমরা জানি আই ইকুয়াল PRN। তা আমরা আসল কি দ্বারা প্রকাশ করেছিলাম? পি দ্বারা। তাহলে অতএব পি ইকুয়াল আই ভাগ আর এন। এখানে দেখো আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম সেখানে একজন ব্যক্তি রমিত সাহেব ব্যাংকে কত? 5000 টাকা জমা রেখেছিলেন। 6 বছরের জন্য মুনাফার হার ছিল 10%। উনি কত টাকা মুনাফা পেয়েছিলেন? কিন্তু এখন যদি মুনাফার হার জানা থাকে, মুনাফা জানা থাকে কত? 3000 টাকা। তাহলে উনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমরা কি বুঝলাম? রমিত সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখেছেন, কত টাকা জানি না। উনি সিদ্ধান্ত নিলেন 6 বছর টাকাটা ব্যাংকে রাখবেন, ব্যাংক তাকে 10% মুনাফা দেবে। কিন্তু উনি দেখলেন 6 বছর পর টাকা তুলতে গিয়ে দেখলেন ব্যাংক তাকে 3000 টাকা অতিরিক্ত দিল। তাহলে এই 3000 টাকাটা কি? মুনাফা। তাহলে 3000 টাকা মুনাফা পেল 10% হারে 6 বছর পর। তাহলে উনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন আমরা এখন সেটা নির্ণয় করা শিখব। তাহলে আমরা জানি আই ইকুয়াল PRN, পি ইকুয়াল কত? আই ভাগ আর এন। তাহলে এখানে আই কত? আই কত? 3000 টাকা। মুনাফার হার কত? 10%। ঠিক একই নিয়মে আমরা কত পাইলাম? 1 ভাগ কত? 10। উনি কত বছর টাকাটা রেখেছিলেন? 6 বছর। তাহলে কত টাকা রেখেছিল? আসল বা মূলধন
समान कत ठीक है बच्चारा एन देख अतए आसल पी इक्ुअल तेल आई कत आई कत 3000 टाका आर कत एक भाग दस गुणन एन कत छय तो हमें ये क्योंकुलेशन करब तेल 3000 दस की नीचे तेल ये उल्टाले कि दसटा ऊपर दे गुणन दस नीचे छय काटाटी कर लम कत पाइल 5000 टाका आसल कत आसल 5000 टाका अर्थात रमित साहेब 5000 टाका बैंके जमा रेखे छिलो তাহলে তোমরা অবশ্যই আসল নির্ণয় করা শিখে ফেললা তাহলে আমরা কি শিখলাম মুনাফা নির্ণয় মুনাফা আসল এখন শিখলাম আসল আর তা আসল নির্ণয় করা আরো একটা অঙ্ক দেখে আজকের মতো তোমাদের ক্লাস শেষ করব তোমাদের কাছে বই আছে তোমরা তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কটা দেখো এই অঙ্কটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নটা কি আছে 6500 টাকা যে হারে ব্যাংকে 4 বছরে মুনাফা আসল 8840 টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10200 টাকা হবে তাহলে এখানে কি নির্ণয় করতে বলছে আসল দেখো একটু মনোযোগ দাও 6500 টাকা যে হারে 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হবে অর্থাৎ মনে করো দুইজন ব্যক্তি রহিম से 6500 টাকা ব্যাংকে জমা রাখলো ব্যাংক তাকে একটা নির্দিষ্ট হারে মুনাফা দেবে মুনাফা দেওয়ার পর কত বছর রাখলো সে 4 বছর তাকে মুনাফা সহ দিল কত টাকা 8840 টাকা 8840 টাকা জিয়াদ নামে আরেক ব্যক্তি সেও চিন্তা করতেছে আমিও ওকে যে হারে টাকাটা দিল ওকে কাকে রহিম কে যে হারে টাকা দিল আমি 4 বছর ব্যাংকে কিছু টাকা রাখব যেন ব্যাংক আমাকে কত টাকা 10200 টাকা দেয় তাহলে জিয়াদ সাহেব ব্যাংকে কত টাকা জমা রেখেছিল নির্ণয় করতে এটা কি জিয়াদ সাহেবের আসল তাহলে আমাদের প্রথমে জানতে হবে রহিম সাহেবের মুনাফার হার তারপর আমরা জিয়াদ সাহেবের আসলটা নির্ণয় করতে পারব তাহলে এখন আমরা আসল মানে সমস্যায় চলে যাই এটা আমরা দুই নিয়মে করতে পারবো আগে ঐকিক নিয়মে যেটা দেখব দেওয়া আছে আসল 6500 টাকা মুনাফা আসল 8840 টাকা তাহলে অতএব মুনাফা কত মুনাফা আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল মুনাফা আসল কত 8840 আসল কত 6500 টাকা তাহলে বিয়োগ করে কত হয় 0 4 3 2 2300
চল্লিশ টাকা। এখন আমরা যদি ঐকিকে করি তাহলে আমরা সরাসরি লিখতে পারি, আর যদি আমরা সূত্র প্রয়োগ করতে চাই তাহলে আমরা এখানে পি এ এবং আই লিখে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা কি পাইলাম, মুনাফা আসল কথা ছিল আমাদের 6,500 টাকা, মুনাফা আসল 8,840 টাকা, মুনাফা কত 2,340 টাকা। তাহলে ও তাহলে এ আসল আমরা কি পাইলাম, আসল এ সরি পি ইকুয়াল 6,500 টাকা, মুনাফা আই ইকুয়াল 2,340 টাকা, সময় এন ইকুয়াল কত 4 বছর। তাহলে 6,500 টাকার 1 বছর না 4 বছরের মুনাফা 2,340 টাকা। এক টাকার 4 বছরের মুনাফা কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে, 2,340 ভাগ কত 6,500 টাকা। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা কত বেশি হবে? বেশি হলে কী হবে, গুণ 2,340 গুণন 100 ভাগ কত 6,500 টাকা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কাটাকাটি করতে পারি 1,65, আবার 5 দিয়ে কাটা যায়, 5 13 65, 4 5 20 বিয়োগ করলে 3 29, 5 6 30 বিয়োগ করলে 4 40, 5 8 40, 13 দিয়ে কাটতে পারি 3 13 39 বিয়োগ করলে 7 78, 6 13 78। তাহলে আমরা কত পেলাম 36 টাকা। তাহলে 36 টাকা কী পেলাম, 36 টাকা কী পেলাম, মুনাফা। কত টাকার 100 টাকার, কত বছরের 4 বছরে। আর আমি যেই অংশটা লিখেছিলাম এটা কোনো প্রয়োজনীয় অংশ না, এটা তোমাদের মনে রাখার জন্য, যে টাকার পরিমাণটা লিখে রাখার জন্য এটা লিখিয়েছিলাম। তাহলে অতএব মুনাফা আসল কত, আসল যোগ মুনাফা, আসল কত টাকা 100 টাকা, মুনাফা কত টাকা আমরা বের করেছি কত টাকা 36 টাকা। তাহলে কত হলো 136 টাকা। তাই অংশটা মুছে দিলাম। মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। তাহলে অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল কত কম হবে, কম হলে কত ভাগ হবে, 100 ভাগ কত 136 টাকা। অতএব মুনাফা আসল, তাহলে জিয়াদ সাহেব কত টাকা রেখেছিল 10, লাভ সহ কত পেয়েছিল 10,200 টাকা। তাহলে মুনাফা আসল কত 10,200 টাকা হলে আসল কত, অবশ্যই আসল বেশি হবে, তাহলে গুণ হবে 100 গুণন 1,200 ভাগ 136।
কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করে আমরা পাইলাম 7500 টাকা। 7500 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসল কত আসলো? 7500 টাকা। অর্থাৎ জিয়াদ সাহেব, আমরা বলছিলাম প্রথমেই জিয়াদ সাহেব কিছু টাকা, কিছু টাকা বলতে কত টাকা? 7500 টাকা ব্যাংকে যদি রাখে 4 বছর পর কোন হারে? যে রহিম সাহেব যে হারে মুনাফা পেয়েছিলেন সেই হারে, হ্যাঁ সেই হারে উনি মুনাফা আসল পেয়েছিলেন কত টাকা? 10200 টাকা। তাহলে জিয়াদ সাহেবের আসল কত টাকা? 7500 টাকা। তাহলে আমরা আসল নির্ণয় করাও শিখলাম। তাহলে আমরা এভাবে, তাহলে আগাম, হ্যাঁ তাহলে আমরা কী শিখলাম প্রথম থেকে দেখি, যে মুনাফা নির্ণয় করা শিখলাম, মুনাফা আসল আর শুধু আসল কীভাবে নির্ণয় করতে হয় শিখলাম। এই অঙ্ক আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি, আগামী দিন আমরা সেই নিয়ম করে পরবর্তীতে আমরা সময় এবং মুনাফার হার নির্ণয় করা নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য আরও কিছু সমস্যা দিয়ে দিচ্ছি, যে আমরা আসল নির্ণয় করার যে কৌশলটা শিখলাম সেই সেই কৌশল প্রয়োগ করে আমরা আরও দুইটি অঙ্ক করতে পারি। উদাহরণ 4, অনুশীলনী অনুশীলনী নয় 10। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এখানেই, তোমরা ভালো থাকো, বাসায় থাকো এবং বাইরে না যাবা, বাইরে না গিয়ে বাসায় বেশি বেশি করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা সফল কাম হবে। ধন্যবাদ সবাইকে।